আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আশপাশে থাকতেন তাদেরকে বলা হয় সাহাবী আর আগেকার নবীদের আশপাশে যারা থাকতেন তাদেরকে বলা হতো হাওয়ারি বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালামের তোনার হাওয়ারিরা বললেন ইয়া নবিয়াল্লাহ ইয়া রূহাল্লাহ আমাদেরকে যদি একটু নূহ আলাইহিস সালামের নৌকার প্লাবনের ঘটনা তো আপনি শুনিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আপনি আমাদেরকে শুনিয়েছেন নূহ আলাইহিস সালামের নৌকাটা কেমন ছিল ওটা যদি একটু জানতে পারতাম ওই যুগে নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে ছিলেন এরকম কোন ব্যক্তি যদি একটু উঠতেন কবর থেকে আপনি যদি তাকে একটু উঠাইতেন তো তাহলে তার কাছ থেকে আমরা সরাসরি সাক্ষাৎকার নিতে পারতাম ইন্টারভিউ নিতে পারতাম আপনি তো ওই নূহ আলাইহিস সালামের নৌকায় ছিলেন একটু ঘটনা শোনাবেন কি কেমন ছিল তাফসীর ইবনে জারির তাবারিতে এই ঘটনা আছে দেখে নিন প্রয়োজন মনে করলে তো এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত ঈসা আলাইহিস সালাম তাদের কথা শুনে বললেন ঠিক আছে চলো চলো তাহলে আমার সাথে চলো নিয়ে উনি গেলেন একটা পাহাড়ের উপর কথিত ছিল যে সেই পাহাড়ের উপরে হযরত নূহ আলাইহিস সালামের অন্যতম সন্তান ফরমাবরদার সন্তান নূহ আলাইহিস সালামের সাহাবী হযরত সাম ইবনে নূহ ওখানে কি ছিলেন মাদফুন ছিলেন আরেকটা বাড়িতে ইয়াম এসছে যাই হোক ওখানে গেলেন আর উপরে দাঁড়িয়ে বললেন কুম বিইদনিল্লাহ বলার সাথে সাথে ওই কবর থেকে একজন বৃদ্ধ ব্যক্তি উঠে দাঁড়ালো যার চুল দাড়ি সব পাকা ধবধবে সাদা উঠে দাঁড়ালো এবং তার শরীর থেকে এভাবে কি ঝাড়ছে কাপড় থেকে ধুলো ঝাড়ছে মাথা থেকে কাপড় থেকে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াচ্ছে একটা মাটির জায়গার ভিতরে থাকলে হুট করে কেউ আমরা উঠে দাঁড়ালে আমরা কাপড় পরিষ্কার করি না ঝাড়ি না শরীর এরকম করে ইয়েনফুখ ঝাড়ছে আর উঠে দাঁড়িয়েছে তোনার কাছে উনি জিজ্ঞেস করলেন যে তোমার পরিচয় দাও তো তিনি বললেন আমি নূহ আলাইহিস সালামের ছেলে অমুক আচ্ছা তুমি নৌকায় ছিলে বলছে হ্যাঁ আমি নৌকায় ছিলাম তো তারপর জিজ্ঞেস করলেন তুমি কি বৃদ্ধ বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছ যে তোমার চুল দাড়ি পাকা উনি বলছেন যে না আমি তো এমন অবস্থায় ইন্তেকাল করেছি আমার চুল দাড়ি সব সাদা সব পাকা কাঁচা ছিল একদম কালো কুচকুচে ছিল সাদা ছিল না আমার একটা চুলও পাকা ছিল না একটা দাড়িও পাকা ছিল না তাহলে তোমার যে চুল দাড়ি সব পেকে গেছে বলছে আমার তো সবই কাঁচা ছিল কিন্তু যখন আপনি ডেকেছেন আমি মনে করেছি কেয়ামত হয়ে গেছে কেয়ামতের ভয়ে আমার মাথার চুল দাড়ি সব পেকে গেছে ভয়ে তো হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে উঠালেন উনি উঠলেন তারপরে ওনার কাছ থেকে বিবরণ নিলেন কত হাত লম্বা ছিল সেই নৌকাটা কত হাত চওড়া ছিল কত হাত গভীর ছিল এটা বললেন কয়টা তালা ছিল উনি বলে দিলেন তিনটা তালা ছিল নিচ তালার ভিতরে কীট পতঙ্গ পশু টশু এগুলা ছিল দ্বিতীয় তালায় মানুষ তৃতীয় তালায় ছিল পশু পাখি টাখি যারা আছে এরা এই ইত্যাদি বিভিন্ন ঘটনা শোনালেন একটা পর্যায়ে বললেন নিচে যে পশুরা ছিল তারা হাগামোতা তো জারি রেখেছে খাওয়া দাওয়া নাই কিন্তু আগামোতা চলছে যেহেতু আল্লাহ পুরো পৃথিবীকে পানির তলায় তলিয়ে দিয়েছিলেন এই জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করেছিলেন ফালাম্মা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নূর কুল লাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইথনাইন আমি বলে দিলাম যে প্রত্যেক প্রাণীর এক জোড়া করে তোমার নৌকায় উঠাও এবার নৌকাটা কত বড় ছিল কল্পনা করেন বলা লাগবে কত বিশাল নৌকা জাহাজ এক জোড়া করে উঠাও উনি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার এই জন্তু জানোয়ার আমি কই থেকে খুঁজে পাবো উনি বললেন তুমি দাঁড়াবা আর এভাবে হাত রাখতে থাকবা আমি জড়ো করে দিব তুমি ইশারা করবা ডান হাতের নিচে নরটা আসবে বাম হাতের নিচে মাদাটা আসবে নারীটা আসবে বাস এক জোড়া করে উঠাও ওই এক জোড়া দিয়ে আল্লাহ তাআলা আবার গোটা পৃথিবীকে আবার আবাদ করেছেন বাকি সব ধ্বংস করে দিয়েছেন এত নারাজ হয়েছিলেন আল্লাহ তাআলা মহা প্লাবন নোহের প্লাবন ৬ মাস পর্যন্ত পৃথিবী পানির নিচে তলিয়েছিল ৬ মাস পাঁচ মাস পুরা পাঁচ মাস পরে আদেশ করেছেন পানি বন্ধ হয়ে যাও আকাশের পানি আকাশকে বলেছেন বন্ধ হয়ে যাও জমিনকে বলেছেন তোমার পানি তুমি গিলে ফেলো ইয়া সামা ওয়াকলি
আকাশ তুমি তোমার বারিধারা বন্ধ করে দাও গল গল করে পানি পড়ছিল উপর থেকে পানি বন্ধ হয়ে গেল নিচে জমিনকে বললেন তোমার পানি তুমি গিলে ফেলো ওয়াগিদাল মা পানি শুকিয়ে গেল পানি কমা শুরু করলো ওয়াকুদিয়াল আমর যা ঘটার তা ঘটে গেল আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে গেল ওয়াস্তাওয়া তাআলাল জুদি ওয়াকিল বুদাল লিল কওমিল যালিমিন হযরত নূহ আলাইহিস সালামের ওই প্লাবনের ঘটনা অদ্ভুত ঘটনা দেখেন এই যে এক জোড়া করে প্রাণী উঠেছে 6 মাস পর্যন্ত এটার ভিতরে ছিল তাদের খাওন দাওন আল্লাহ বিনা খাওনে পালছে বলেন কিভাবে আরে বাঘও আছে সিংহও আছে ছাগলও আছে হরিণও আছে বাঘ ছাগলের দিকে সিংহ হরিণের দিকে চোখ তুলেও তাকায় না ইয়া নফসি বেঁচে আছি আল্লাহ বাঁচায় রাখছে সিংহ শুকর আদায় করে বাঘ শুকর আদায় করে বেঁচে আছি খাওন টাওন যাইতো না রোজা 6 মাস রোজা কিন্তু আগামতা চলতেছে মুখে খাওয়া নাই ইনপুট নাই কিন্তু আউটপুট যাচ্ছে কিন্তু পারেন না আল্লাহ আরে নূহ আলাইহিস সালামের জমানার এই গরু গাদা এগুলাকে যদি আল্লাহ তাআলা 6 মাস বিনা খাওয়া নিতে ফ্রি রাখতে পারেন বাঁচায় রাখতে পারেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা না খাওয়ায় পালতে পারেন না কেন ভয় পান আপনার বাচ্চা কি খাবে কি পড়বে মাদ্রাসায় দিতে ভয় পান কেন বাচ্চা কি খাবে কি পড়বে আরে কি করবে কি খাবে কি পড়বে মানে তুমি যা খাও তুমি যা পড়ো এটা কি তোমার ক্ষমতায় পড়ো না আল্লাহই খাওয়ায় আল্লাহ হ্যাঁ তোমারে যে আল্লাহই খাওয়ায় তোমার বাচ্চাকেও সেই আল্লাহ খাওয়াবে এখন এই কিন্তু ওই যে হাগামুতা যে করছে পেটে যেগুলো ছিল এই হাগামুতাতে তো গন্ধে অবস্থা খারাপ হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন ইয়া আল্লাহ দুর্গন্ধে তো টিকা যাচ্ছে না নিস্তালা থেকে যে গ্যাস আসতেছে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যাও তুমি হাতির লেজ ধরে নাড়া দাও কি দাও হাতির লেজ ধরে নাড়া দাও নাড়া দেওয়ার সাথে সাথে হাতির পিছন দিয়ে দুইটা শুয়োর বেরোলো একটা বেটা একটা বেটি কি বেরোলো এগুলা বের হয়ে সমস্ত লেজ যা আছে গু গোবর এগুলা খেয়ে পরিষ্কার করে সাফ করে দিল বুঝতে পারছেন বেরিয়েছে হাঁসের পিছন দিয়ে এবার বুঝেন কিন্তু খাওয়া হারাম আল্লাহ এমনি হারাম করছে কারণ আছে না নাই আছে এই গু গোবর নোংরা খাবে এই জন্যই পয়দা করছে আল্লাহ এই খায় এর ভিতরে আবার ইন্দুর উৎপাত শুরু করলো মাঝখানে টুক ইবনে জারির তবারিতে নাই যে এখন যেটা বলতেছি এটা আরেক জায়গায় পাইছে তো সেখানে হলো শয়তান আসলো শয়তান এসে যখন দেখলো মুসা আলাইহিস সালাম নাড়া দেওয়ায় পিছন থেকে কি বেরিয়েছে আচ্ছা ওইখানে হযরত মুসা আলাইহিস সালামের অনুমতি ছাড়া নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের অনুমতি ছাড়া কেউ নৌকায় আরোহণের অনুমতি ছিল না ফেরেশতারা পাহারা দিচ্ছিলেন নূহ আলাইহিস সালাম যাকে বলে সে উঠে সর্বশেষ আসছে গাধা নিরীহ প্রাণী না একদম সরল সোজা নিরীহ এত ভদ্র মার্জিত কারোর সাথে কোনো গন্ডগোল নাই কিছু নাই চুপচাপ খাড়ায় থাকে বোঝা দিতে 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 যখন আর পারে না তখন হাঁটা শুরু করে তার আগ পর্যন্ত চুপচাপ খাড়ায় থাকে ভদ্র একটা প্রাণী কারোর সাথে সাথে নাই পাশে নাই লাথে লাথে নাই কিছু নাই তবে গাধা তো এই জন্য মাঝে মাঝে পিছনে লাথি মারে ঠেং ঠুং ভেঙে ফেলায় কেউ যদি থাকে এরকম তো সবার শেষে আসছে গাধা এখন শয়তান তুষ খুশ করতেছে ইবলিস যদি নোহের নৌকায় উঠতে না পারে তাহলে আজকে আমিও শেষ এখন কি করবে শয়তান কি করে উসখুস করে উঠতে তো পারছে না কারণ ফেরেশতারা পাহারা দিচ্ছে এখন গাধা যখন সবার শেষে আসছে হযরত নূহ আলাইহিস সালাম তখন দেখতেছেন পানি উঠা শুরু হয়ে গেছে আরে সব তাড়াতাড়ি উঠো গাধা সবার শেষে শয়তান গিয়ে করছে কি গাধার লেজ ধরে এরকম করে ঝুলে পড়ছে এখন গাধা বেচারা উঠতে পারে না লাভ দিতে চায় কিন্তু শয়তান তো টেনে ধরছে এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম খেপে গিয়ে কইছে দুষ শয়তান উঠ গাধাকে একটা গালি দিছে আর কি দুষ শয়তান উঠ শয়তান যেমন কথা শুনে না তো গাধা কথা শুনতেছে না সবাই উঠে গেছে ও উঠে না এ কল লগে লগে গাধা উঠে গেছে লগে লগে কে উঠছে শয়তান যখন হঠাৎ উনি দেখে নৌকার মাছ তুলে বই রয়েছে তুই কই থেকে উঠলি এনে তা আপনি তো কইলেন উঠতে আমি তোরে কখন উঠতে কইলাম তুই সবাই নষ্ট করলে সব পানির ভিতরে গেল তুই বেঁচে রয়েছিস বুঝছেন সব তো ডুবে শেষ
এরা তো সব শয়তানের কুরকুরানিতে যায় কি করছিল উল্টাপাল্টা করছিল এরা সব ডিবেশে হ্যাঁ কিন্তু ঠিকই গাদা ঠ্যাং ধরে বেঁচে উঠে উঠে গেছে কাপড়ে কা আপনি তো কইলেন উঠতে কা আমি কোন সময় কইলাম ওই যে গাদা উঠতেছিল না তখন আপনি কইলেন দু শয়তান উঠতে উঠে পড়ছি আল্লাহ তো বলছিলাম শয়তান মিয়া উঠছে শয়তান তো দেখছে শয়তানের চিন্তা হলো এই ভালো মানুষ যেগুলো এগুলাকে কোনোভাবে শেষ করতে হবে তো কি করা যায় যখন দেখতেছে পানি মাত্র কমা শুরু হয়েছে পাঁচ মাসের পরে আল্লাহ আদেশ দিয়েছেন পানি কম কমতে এক মাস লাগছে কয় মাস এক মাস লাগছে এই যে পানি কমা শুরু হয়েছে শয়তান চিন্তা করে এখন তো বাইরে কিছুদিন ঘুরে গেলে পাহাড় পর্বত পেয়ে যাবো অতএব চিন্তার কোনো কারণ নাই পানি কতটুকু হয়েছিল তফসিরের ভিতরে আসে পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়া যেটা তার চেয়েও ত্রিশ হাত উঁচু ছিল পানি ধরে নেন বর্তমানে পৃথিবীতে এভারেস্ট সবচাইতে উঁচু শৃঙ্গ এর চাইতেও কত উঁচুতে উঠছে পানি ত্রিশ হাত উঁচু কল্পনা করতে পারেন ওই জমানায় কোনটা সবচেয়ে উঁচু ছিল আমাদের জানা নাই তো শয়তান মিয়া যখন দেখছে পানি কমতেছে এখন তার ভিতরে শয়তানি জায়গা দিচ্ছে কি জায়গা দিছে কাম যেটা ওইটাই করতেছে জায়গা দিছে ও করছে কি গিয়ে ওই শুয়োরের নাকের ভিতরে খোঁচা দিছে খোঁচা দিছে পরে শুয়োরের নাক দেখে হাঁচি মারছে নাকে খোঁচাইলে হাসি আসে না হ্যাঁ যে খোঁচা দিছে হাসি আসছে নাক দিয়ে বেরিয়েছে দুইটা ইন্দুর এই ইন্দুর বেরিয়ে কামজা শুরু করছে এটা ওইটা কাটা শুরু করছে ওই কাঠ কাটা শুরু করছে নৌকা কাটা শুরু করছে অন্যরা এসে খবর দিল ইন্দুর তো বংশ বিস্তার করে বড়াই ফেলছে এবং সব কাটতেছে আমরা তো সব ডুবে যাবো হজরত নূহ আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন এই জাইদ কুত্তি গাইলো আমি তো উড়াইনি ডাইলো কুত্তি গে আসলে পয়দা করছেন কে আল্লাহ শয়তানের খোঁচাখুচি দিয়ে উনি আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর পরে উনি গেছেন আল্লাহ তাআলা ওনাকে বললেন এই এখন থেকে আবার তাফসীরে তাবারিতে হাদিসে আছে এই মাঝের অংশটা এটা আমি এখানে পাইনি অন্য জায়গায় বেশ তো এখানে হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার পর উনি বললেন তুমি বাঘের মাথার ভিতরে আঙ্গুল রাখো বাঘের মাথায় কি রাখো আঙ্গুল রাখো তো উনি গিয়ে বাঘের মাথায় আঙ্গুল রাখলেন সাথে সাথে বাঘ একটা হাঁচি দিল হাঁচি দেওয়ার পরে তার নাক দিয়ে দুইটা বিড়াল বেরিয়েছে কি বেরিয়েছে বিড়াল বাঘের মাসি বেরিয়েছে বাইর হওয়ার পরে প্রথম কাজ যেটা তাদের সেটা হলো আহলাল মাতাঈমি ওয়া আশহাল মাতাঈমি ফি দুনিয়া আল ফারা লাহমুল ফারা লাভ দিয়ে গিয়ে ইন্দুর মারা শুরু করছে আর ইন্দুর খাওয়া শুরু করছে সব ইন্দুর খেয়ে সাফ করে দিছে বুঝতে পারছেন হ্যাঁ এই রেওয়ায়েত সনদ কোন স্তরের আল্লাহ ভালো জানে খের তো নূহ আলাইহিসসালামের নৌকায় কি হয়েছিল এই ঘটনা হযরত সাম ইবনে নূহ হযরত ঈসা আলাইহিসসালামকে কয়েক হাজার বছর পরে শুনাইতেছেন আর উনি বলছেন কি কুম বিইজনিল্লাহ আল্লাহর আদেশে উঠো উঠে দাঁড়াইছে এবং দাঁড়ায় যা বলতেছে উনি সব শুনতেছেন এই বিবরণটা উনার বুঝা যাচ্ছে